করোনার কারণে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাটে নেই আগের সেই সমাগম। প্রতিবছর রমজানের আগে ক্রেতাদের ভিড় থাকলেও এবারে চিত্র ভিন্ন। কেউ কেউ অনলাইনে ব্যবসা চালু রাখলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশিরভাগ দোকানপার। নরসিংদীর প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট প্যান্টের পিস, পাঞ্জাবির কাপড় ও থানসহ দেশীয় তৈরি সব ধরনের বাহারি কাপড়ের সমাহার থাকলেও এবার দোকানগুলোতে ঝুলছে তালা। রোজার এক মাস আগ থেকে 15 রমজান পর্যন্ত পাইকারি ক্রেতাদের ভিড় থাকত দোকানগুলোতে, কিন্তু করোনার কারণে এবার ক্রেতা শূন্য ঐতিহ্যবাহী এই বাজার। এক মাস হলো ব্যবসার মাস, এই রমজান মাসই শেষ, ব্যবসাও শেষ, ব্যবসাকে নির্মাণ করেন 100 ভাগের এক ভাগ হয় না। লকডাউনের কারণে আমাদের তো 2 মাস বন্ধই ছিল, দেখো এখন একটু খুলছে, কিন্তু এখন খুললে কি এখন মোকাম তো খোলা না। দু একটি দোকান খোলা থাকলেও নেই ক্রেতা, বেচা কিনা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বেচা কিনি বলা চলে না, ব্যবসা এটা অনেক অসুবিধার মধ্যে আছে এবং তাদের ঋণের বোঝা অনেক বেড়ে যেতেছে, অনেক ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকবো না এই অবস্থা থাকে। বাবুরহাট যারা ব্যবসা করে তাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটু। তবে এমন পরিস্থিতিতেও অনলাইনে সীমিত আকারে ব্যবসা চালু রাখতে সক্ষম হয়েছেন কয়েকজন ব্যবসায়ী। ইকোনমিক ফ্লো একবার বসে গেলে তো আসলে আমাদের জীবনযাত্রা থেমে যাবে। আমাদের স্বাস্থ্যবিধি, কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনলাইন বেসড বেচা কেনা শুরু হয়েছে, এটা আমি মনে করি আমাদের কিছুটা হলো মানে আমরা আশার আলো দেখতে পেয়েছি। দেশের বৃহৎ এই পাইকার বাজারে দোকানের সংখ্যা 5,500। ক্ষতি পোষাতে সরকারি পুনর্দনা দেওয়ার দাবি দোকান মালিকদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।